গড়ের মাঠে একক রাজত্ব করে যাচ্ছে বিশ্বকাপ আয়োজক দেশ ভারত। কোনো দেশই তাদের কাছে পাত্তা পাচ্ছে না এই বিশ্বকাপে। টানা ছয় ম্যাচ খেলে ছয়টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এই দলটি। মোহাম্মদ সামি আর জাসপ্রীত বুমরার অগ্নিঝরা বোলিংয়ে মাত্র 129 রানেই অল আউট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ এবং ইংল্যান্ড এ যেন আপন দুই ভাই। এক ম্যাচ জিতে টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এই দুটি দেশ। ওয়ার্ল্ড কাপ 2023-এর 29তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে যায় ভারত এবং নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 229 রান সংগ্রহ করে তারা, যেখানে ভারতের হয়ে সর্বোচ্চ 101 বলে 87 রান করেন অধিনায়ক রোহিত শর্মা। 47 বলে 49 রান করেন সূর্যকুমার যাদব এবং 58 বলে 39 রান করেন রাহুল। দলের ব্যাটিং বিপর্যয়ে এদিন গোল্ডেন ডাক মারেন বিরাট কোহলি। ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে দারুণ বোলিং করে 3 উইকেট শিকার করেন ডেভিড উইলি এবং 2 উইকেট করে শিকার করেন ক্রিস ওক্স ও আদিল রশিদ। মাত্র 230 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে মাত্র 129 রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এবং 100 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় তারা। ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেছিলেন লিয়াম লিভিংস্টন, 46 বলে 27 রান এবং 17 বলে 16 রান করেছিলেন ডাউইট মালান। দলের বিপর্যয় এদিন ইংল্যান্ডের হয়ে গোল্ডেন ডাক মারান দুই ব্যাটার বেন স্টোকস ও জো রুট। ভারতের হয়ে বোলিংয়ে অসাধারণ বোলিং করেন মোহাম্মদ সামি, 7 ওভারে 2 মেডেন দিয়ে মাত্র 22 রান খরচ করে 4 উইকেট তিনি শিকার করেন এবং 3 উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরা ও 2 উইকেট শিকার করেন কুলদীপ যাদব এবং ইংল্যান্ডকে 100 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে জয়ের দ্বারা অব্যাহত রাখল ভারত।